দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে এত সুন্দর কিন্তু আসলে সুন্দর চেহারাটা কেন মাস্ক দিয়ে ঢেকে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম সাথী সাথী আপু কার জীবনে সাথী হইছেন কোন কার জীবনে সাথী হইতে পারিনি সাথী হইতে চান নাকি আসলে মানে কি আশা করে আসছেন ভাই আমি অনেক কষ্ট করে আইছি ভালো মন নিয়ে আইছি যেন ভালোবাসার মানুষ চেহারাটা না দেখলে বুঝবে কেমন এখন মনটা ভালো না খারাপ ওইটা মোবাইলে দেখা হবে মোবাইলে দেখাবেন জি তা পরিবারে কে কে আছে ফ্যামিলিতে আমার আম্মা আছে দুটো ভাই আছে একটা বোন আছে বাবা কি হয়েছে বাবা এটা বিয়ে করছে বাবার কারণে তো মানে জীবনটা এলোমেলো হয়ে গেছে তাই না জি আপনি কি সৎ মার কাছে থাকেন না আপন মার কাছে থাকেন বর্তমানে আমার আপন মার কাছে থাকি তো সৎ মার যন্ত্রণা কেমনে করে তাইলে যখন আমি দেশে বাড়িতে ছিলাম তখন আমার সব মনে করতে চাই কোথায় দেশের বাড়ি গ্রামের বাড়ি কোথায় দেশের বাড়ি মাদারীপুর মাদারীপুর আচ্ছা কি করেন লেখাপড়া করা হয় জি লেখাপড়া করছি টাকা জন্য পড়াশোনা করতে পারি কোন ক্লাস পর্যন্ত করছিলেন ম্যাট্রিক পাস করছি টাকা জন্য পড়াশোনা ম্যাট্রিক পাস করছিলেন জি ম্যাট্রিক পাস করে কলেজে তো নিজেই টিউশনি করে ভর্তি কর লেখাপড়া করা যায় করেন না কেন আসলে আমি লেখাপড়া করতে চাইছিলাম এখন যদি লেখাপড়া করি তাহলে সংসারটা তো চালাইতে পারবো না এই জন্য মাসে মাসে কাজ করে ফ্যামিলিটা কোনোভাবে চালাই তা আপনার ভালো একটা ভবিষ্যৎ নষ্ট করে দিলেন না নিজের মা বাবা বা নিজের মার জন্য ভাই আমার আম্মা অনেক অসুস্থ কাজ করতে পারে না এই জন্য পুরো ফ্যামিলি দায়িত্ব এখন আমার কাছে এসে পড়ছে আমার কোনো বড় ভাই নাই যে সংসারের দায়িত্ব নেবে কেমন লাগে যে লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে তার জন্য কি কষ্ট লাগে আমার অনেক স্বপ্ন ছিল যে আমি পড়াশোনা করে ডাক্তার হবো মানুষের মতো মানুষের পরিবেশ সেবা করবো কিন্তু সেটা তো হয়নি আচ্ছা আচ্ছা জি তা যা বলতেছেন সত্যি বলতেছেন জি ভাই আমি সে কথা বলছি এখন যেহেতু আপনি ম্যাট্রিক পাস করেন না যে প্রতিবেদন অনেক দেখবে আপনি কি কোনো চাকরি বাকরি দিলে করবেন কিনা যদি ভাগ্য থাকে ইনশাআল্লাহ করব কিরকম ধরনের চাকরি হলে ভালো হয় আপনার জন্য যেমনই হোক কোনো সুবিধা হলে হোক আচ্ছা আচ্ছা তা বিয়ে শাদীটা বেশি প্রয়োজন না কোনো সহযোগিতা বেশি প্রয়োজন দুটোটাই ইম্পর্টেন্ট দুটোটাই ইম্পর্টেন্ট আর জীবন সঙ্গী হয়ে গেলে তো আর কোনো সহযোগিতা বা দরকার নাই চাকরি বাকরি আমি সাহায্য তার কাছে যে যে আমার বিয়ে শুরু করবে আচ্ছা তার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে নাম্বারটা মুখস্থ আছে আমি পরে দিয়ে দিব নাম্বারটা পরে দিয়ে দিবেন জি আমাদের কাছে নাম্বারটা দিয়ে দিন আর যারা দর্শক আপুর কথাগুলো শুনলেন আসলে এসএসসি পাশ করে যে মেয়ে স্বপ্ন দেখে কলেজে ভর্তি হবে সেই মেয়ে আসলে এখন স্বপ্ন যে তার মাকে সুস্থ করবে বা তার যে সংসারটা চালাবে সেই কারণে লেখাপড়াটা বন্ধ করে দিয়েছে তার কষ্টের কথা শুনে কেউ যদি সত্যিকার মন নিয়ে ভালোবাসেন বা বিয়ে শাদী করতেছেন তার নাম্বারটা স্ক্রিনে থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তা আপুকে বলে অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করবেন আর কিছু বলতে চান তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম